শিলচরের মারুতি সুজুকিতে জয়ন উদ্যোগে আসলাম মারুতি সুজুকি আর এনাতে আসলাম দশ এবং আজকে এখানে নতুন একটা গাড়ি গত মাসে লঞ্চ হয়েছে সেটা আমি রিভিউ করব তার সঙ্গে সঙ্গে একদম মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা এখান একটা কার নিতে পারবেন আপনাদের নতুন স্বপ্নের কার নিতে পারবেন দশ অভিনব চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে আজকে আমরা দেখবো মারুতি সুজুকিতে কি কি নতুন কার নিয়ে আসা হয়েছে এবং আপনাদের আপনারা কি নিতে পারবেন কিভাবে নিতে পারবেন সবকিছু আমি দেখাবো বাম্পার একটা কার আছে সঙ্গে থাকবেন চলুন তো এটা হচ্ছে শিলচরের সুনাই রুট সুনাই রোডের আপনারা এদিক দিয়ে শিলচর হয়ে আসতে পারবেন এটা হচ্ছে পেস্কার জাঙ্গাল এদিক দিয়ে আপনারা ইয়ে হয়ে আসতে পারবেন সেই সুনাবাড়ি ঘাট কাবুগঞ্জ আইজল রুট হয়ে আসতে পারবেন এবং ঠিক পেস্কার জাঙ্গালের অপোজিটে এই দেখেন মারুতি সুজুকির এই শোরুমটা সুনাই রুটে এই বিরাট বড় শোরুমে আজকে আমি ঢুকছি এখানে কি কি আছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবে তো ঢুকে গেলাম আমরা সেই সুনাই রুটের জৈন নমস্কার হ্যাঁ নমস্কার স্যার আমি প্রথমেই হ্যাঁ শিলচর নিউজ নেটওয়ার্কের কর্ণধার কৃষ্ণকান্ত সিংহকে আমাদের জৈন উদ্যোগে মারুতি সুজুকি স্বাগতম জানাই অভিনন্দন জানাই তৎসঙ্গে আমাদের পুরো বরাক বলি যারা আমাদের গ্রাহকরা আছেন কাস্টমাররা আছেন তাদেরকে জৈন উদ্যোগ এবং মারুতি সুজুকি ফ্যামিলির পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাস বাহ কে বাহ কে থ্যাংক ইউ সো মাচ তো এখন মেন কথা হচ্ছে আপনার এখানে তো আসলাম আপনার এখানে কি আজকে এই মাসে আমাদের বিশেষ আকর্ষণ হলো মারুতি সুজুকি নর্থ ইস্টের সবচেয়ে বহুল প্রচলিত গাড়ি কেটেন আচ্ছা অল্টো কেটেন অল্টো কেটেন এর এবং অল্টো কেটেন ড্রিম সিরিজ আচ্ছা ড্রিম সিরিজ একটা স্পেশাল এডিশন মারুতি লঞ্চ করেছে এন্টার ইন্ডিয়া এবং যদিও ড্রিম সিরিজে অল্টো কেটেন আছে এসপ্রেসো আছে এবং স্যালারিও আছে তো আমাদের এখানে যেহেতু সবচেয়ে বহুল প্রচলিত কেটেন সেহেতু আমরা আজকে হাইলাইট করব বিশেষ ভাবে অল্টো ক্যাটেন কে আলটো ক্যাটেন দশবিন্দ এলটো ক্যাটেন হচ্ছে ভারতবর্ষের হয়তো আমার যতটুকু ধারণা সবথেকে বেশি বিক্রিত হওয়া মানে বেশি বিক্রিত হওয়া গাড়ি নর্থ ইস্ট নর্থ ইস্ট নর্থ ইস্ট রিজনের মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত হাইয়ার সেলিং কার অল্টো ক্যাটেন বাহ কি बात है তো সবথেকে আরেকটু ভালো জিনিস হচ্ছে একদম বাজেটে পরে এই কারটা একদম একদম বাজেটে একদম মিডল ক্লাসের যে কোনো কেউ এটা কিনতে পারে যে কেউ কিনতে পারে মানে আমি আমরা বলতে পারি যে ইন্ডিয়াতে এন্ট্রি লেভেল কার আচ্ছা মানে যখন আমরা প্রথম কিউ গাড়ি কিনি মনে আসে আমরা এই গাড়িটা আমরা ইজিলি কিনতে পারি ইজিলি কিনতে পারি এফোর্ট করতে পারি এই সাধ্যের মধ্যে কিনতে পারি রাখきゃবাতে তো এলটো এটা এটার মধ্যে বিভিন্ন কালার ভেরাইটি তো अवेलेबल আছে এখানে লাল একটা দেখছি আপনাদের মাত্র আচ্ছা এটা কি মাত্র যেটা দেখছি ড্রিম সিরিজ এডিশন এট দা রেট 499000 লক্ষ কেটেন ভিএক্সআই কেটেন ভিএক্সআই প্লাস এর দাম পড়ে 447000 টাকা আচ্ছা কিন্তু আমরা সমস্ত স্কিম অ্যাডজাস্ট করে এবং ড্রিম সিরিজে নতুন কিছু জিনিস যেমন আমরা একটা রিয়ার ক্যামেরা আচ্ছা রিয়ার ক্যামেরা গাড়ির জন্য রিয়ার ক্যামেরা এবং রিমোট আচ্ছা কিলেস এন্ট্রি রিমোট আচ্ছা আমরা এডিশনাল আরো দিচ্ছি দিয়ে মাত্র চার লাখ নিরানব্বই হাজার টাকায় আপনার

তাহলে সেই চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা এই এলটো ক্যাটেন গাড়িটা নিতে পারবেন কালার এখানে একটা দেওয়া আছে অনেকগুলা কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তো স্যার এখন আপনি দয়া করে আমাদেরকে এটার কোন এটার যে ফিচার গুলা এগুলো আপনি বলে দিন কি কি আছে এটাতে আপনি আসুন চলুন আমরা একটু একটু দেখি কেটেন ভিএক্সআই প্লাস এ প্রথম কত হলো তার ইঞ্জিন যেটা আছে হ্যাঁ ইঞ্জিনটা মানে মারুতি সুযোগের প্যাটেন্ট করা ওয়ার্ল্ড এর অফ দ্য লেটেস্ট ইঞ্জিন কে সিরিজ ইঞ্জিন 1000 সিসির ইঞ্জিন আচ্ছা হ্যাঁ আর এর ভিতরে এই গাড়িতে স্ক্রিনটা সাউন্ড সিস্টেম আছে সবকিছু আছে না স্টিয়ারিং কন্ট্রোল সাউন্ড সিস্টেম সব কন্ট্রোল দেওয়া হয়েছে হ্যাঁ এটা তো দেওয়া আছে তো এরকম থাকতো না পুরো আগে থাকতো না এখন নতুন দেওয়া হয়েছে নতুন দেওয়া হয়েছে আচ্ছা এই দেখেন দর্শকবৃন্দ এখানে খুব সুন্দর একটা ইও দেওয়া হয়েছে এটা একটা এলইডি ডিসপ্লে

এই দেখে অনেকটা জায়গা এখানে রয়েছে মানে ইজিলি ভালোভাবে যে কেউ বসতে পারবে এবং হাইটো হাইটো কিন্তু ছোট গাড়ি হিসাবে হাইটো দারুন হাইটো অনেক ভালো দেওয়া হয়েছে না খুব সুন্দর দর্শক এই দেখে নিন বিউটিফুল বিউটিফুল তো এটা হচ্ছে এলটো ক্যাটেন এটা কি বেজ মডেল গাড়ি

টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আছে মাইলেজ আছে এখন এটা হাইয়েস্ট এবার মাইলেজ আমি বলবো না যদিও হাইয়েস্ট মাইলেজ আছে স্যালারিও তে টোয়েন্টি সিক্স প্লাস

হার্লি ডেভিট সোনার বাইকের দাম 14 লাখ টাকা তো বাইক হলে আপনারা শুধু একজন বসতে পারে দুজন বসতে পারেন এটাতে বাইকের দামে যদি গাড়ি নিয়ে যায় তো তাহলে চার পাঁচজন বসতে পারবে চার পাঁচজন বসতে বাহ কি তো এটাই হচ্ছে আপনাদের এলটো ক্যাটেন এটাতে কয়টা কালার ভেরিয়েন্ট আছে স্যার এটাতে কালার যেরকম এটাতে যেমন এই কালারটার নাম হলো আর্ট গোল্ড আচ্ছা তারপরে হোয়াইট হ্যাঁ সিল্কি সিলভার হ্যাঁ গ্রানাইট গ্রে হ্যাঁ সিজলিং রেড হ্যাঁ এই কালার গুলো

টায়ার সাইজ আছে আর এই গাড়ির লঞ্চিং করার সময় তার জন্য এই গাড়ি যেকোনো রোডে যত ভাঙা রাস্তা যেকোনো রোডে এই গাড়ি যেতে পারবে তার নিচে হিট করবেন্টিড নিচে হিট করে না হলে যাদের সুইফট আছে

যে গাড়িতে ছটা এয়ারব্যাগ আছে বাহ কি তো ছটা এয়ারব্যাগ এখন সুইফট এই দেখে নিন খুব ভালো এবং সব থেকে দর্শকবিন্দু আমি যেহেতু সুইফট চালাই আমি বলতে পারি সুইফট এক অনেক হেভি গাড়িটা গাড়িটা অনেক হেভি এবং হেভি থাকার কারণে মজবুত দর্শকবিন্দু এবং আমারটাতে এটা নেই দুঃখিত কিন্তু আমি কারণ পুরনো নিয়েছিলাম এবং নতুনটাতে এটা দেওয়া হয়েছে এটা খুব সুন্দর বিরাট বড় একটা এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে দর্শকবিন্দু এবং সবকিছু যেটা আচ্ছা এইগুলো এখন এটাতে অ্যাড করা হয়েছে না হ্যাঁ এটাতে এইগুলা এড করা হয়েছে যেটাতে আগে পুরোটা যেটা তারপর পুশ বাটন স্টার্ট আচ্ছা এই যে এটা এটা আমরা চাবি দিই এরকম করতাম কিন্তু এটাতে পুশ বাটন স্টার্ট দেওয়া হয়েছে হয়ে গেছে টক করে দিলাইছে আরে বাপ রে বাম্পার 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 তো এটা আপনাদের 에어ব্যাগ তো আপনারা দিলেন আচ্ছা সিটটা কি সিটটা খুব সুন্দর একটা সিটটা বাকেট সিট বাকেট আচ্ছা বাকেট সিট দিয়েছে বাকেট সিট বাকেট সিট বসার পরে বডির মুভমেন্ট হবে না মুভমেন্ট হবে না একদম স্টিল থাকবে মুভমেন্টে এবং আমি আগেই আমি ইয়ে করেছিলাম দর্শক রিয়ার ভেন্ট এসি এটা দরকার কিন্তু পিছনে যারা বসেন ওনাদের জন্য এসি কারণ সামনে থেকে আসতে অনেক সময় লাগে তো এখানে রিয়ার ভ্যান এসিও আপনাদের দেওয়া হয়েছে খুব সুন্দর বিউটিফুল এবং এটা স্পেসটা অনেক ভালো একটা স্পেস দেওয়া হয়েছে না বুট স্পেসটা মানে অনেক ভালো স্পেস এই সিটটা সামনে যাবে এক সিট সিটটা সামনে যাবে অনেক স্পেস আর প্লাস তার ইঞ্জিন হ্যাঁ এই গাড়িটার ইঞ্জিন সম্বন্ধে না বললে মানে পুরো ব্যাপারটাই মানে অসম্পূর্ণ থাকবে এর ইঞ্জিনটা আছে মারুতি সুজুকির প্যাটেন করা ওয়ার্ল্ড ওয়ান অফ দা লেটেস্ট ইঞ্জিন জেড প্লাস সিরিজ ইঞ্জিন আচ্ছা এতদিন আমরা কে সিরিজের ইঞ্জিনের কথা বললাম এটা জেড প্লাস সিরিজ ইঞ্জিন এটা এটা বারোশো সিসির ইঞ্জিন সিসি আছে কিন্তু সিলিন্ডার কিন্তু তিনটা ওকে একটা সিলিন্ডার কমানো হয়েছে এবং পিক আপে বা অন্য কিছুতে কোনো পার্থক্য নেই জেড প্লাস সিরিজ ইঞ্জিন এবং শুনলে অবাক হবেন যে কেটনের মাইলেজ আমরা বলছি টোয়েন্টি ফাইভ প্লাস ইভেন সুইফটের মাইলেজ ও কে প্লাস সিরিজ ইঞ্জিনে

তো এটাই হচ্ছে নতুন ইয়ার সুইফট তো এটাতে কটা কটা সার কালার ভেরিয়েন্ট আছে এটাতে এটাতে কালার আছে যেমন কালার এমনিতে ছটা কালার আছে তার সঙ্গেও এডিশনাল ডুয়েল টোনও আছে এটাতে আচ্ছা ডুয়েল টোন ডুয়েল টোন আচ্ছা मींस এই যেমন এই গাড়িটা ডুয়েল টোন আচ্ছা গাড়ির রেড এন্ড ব্ল্যাক বডিটা রেড হ্যাঁ রুফটা ব্ল্যাক ব্ল্যাক ওকে রেড এন্ড ব্ল্যাক ওকে হোয়াইট এন্ড ব্ল্যাক আচ্ছা এবং ব্লু এন্ড

প্রাইভেট ফাইন্যান্সার যারা আছে তারা আজকাল দিনে মানে মার্কেটে দাপিয়ে বেরাচ্ছে কারণ ওনাদের গাড়ি ফিনান্স করতে গেলে কোনো আইটি রিটার্ন ফাইল ট্যালি গুলো লাগে না লাগে সিম্পল ডকুমেন্ট আর ফিজিক্যাল ভেরিফিকেশন উপর আচ্ছা হ্যাঁ ওদের বাড়ি ঘর কেমন আছে কি আছে বিষয় জাস্ট এই এই ইনফরমেশন ভালো থাকলে ওনারা ফাইনান্স করে দেন ফাইনান্সের ডকুমেন্ট জাস্ট সিভিলটা চেক চেক করা হবে সিভিলটা চেক করা ও মিনিমাম হ্যাঁ প্যান কার্ড আধার কার্ড আর ব্যাংকিংটা থাকলেই হইব যদি কেউ কখনো কোনোদিন লোন নেয় না যদি ফ্রেশার্স হয় তাহলেও কি নিতে পারবে আপনি হ্যাঁ হ্যাঁ তাহলেও আচ্ছা তখন কি হয় তখন স্টেট ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংকের ক্ষেত্রে তখন তার সিভিল স্কোর -1 হ্যাঁ হ্যাঁ -1 হলেও কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা তখন রেট অফ ইন্টারেস্টটা একটু বেশি থাকে আচ্ছা সামান্য কিন্তু গাড়ি ফাইনান্স হতে পারে কোন অসুবিধা নেই বাকি সব প্রাইভেট ফাইনান্সদের ক্ষেত্রে সে কোনদিন গাড়ি নেক বা না নেক তার ফিল্ড ইনভেস্টিগেশনের উপরে

মানে ওটার এয়ার ব্যাগটা একটু ডিফারেন্ট টাইপের এয়ার ব্যাগ ফ্রন্টের দুটো এয়ার ব্যাগ এবং সিটে দুটো দুটো করে থাকে ছটা 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 এয়ার ব্যাগ আছে শুধুমাত্র

এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 198 ওরে টায়ার সাইজ 16 ইঞ্চ টায়ার 16 ইঞ্চ টায়ার দর্শকবৃন্দ 1 অনেক উচ্চ দর্শকবৃন্দ এটাতে এখানে তো আপনাদের হিল এরিয়া গুলো তো এটা চলবে আরামসে হ্যাঁ হিল এরিয়াতে চলবে আরামসে চলবে হ্যাঁ তো কোনো অসুবিধা নেই হিল এরিয়া যে কোনো এরিয়া আজকাল এসইউভি এর জমানা মানুষরা কাস্টমাররা এসইউভি প্রেফার করে বেশি তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সুইপ সম্বন্ধে এটা না বললে না হয় সুইপ্ট এর প্রতিটি ভেরিয়েন্টই হিল অ্যাসিস্ট্যান্ট সেন্সর দেওয়া यस এটা দরকার হিল অ্যাসিস্ট সেন্সর यस যখন আমাদের বরাকবিলি চারিদিকে পাহাড় পাহাড় আমরা যেদিকেই যাই না কেন যখন আপে গাড়ি ওঠে তখন গাড়িটা আমাদের দাঁড় করতে লাগে বিভিন্ন কারণে সামনে গাড়ি থাকলে বা যে কোনো কারণে জ্যাম থাকলে

এ ওগনারের কিন্তু এবং সবগুলো মডেলই কিন্তু আমাদের এজিএস ভেরিয়েন্ট আছে এজিএসটা কি অটো আচ্ছা ভেরিয়েন্ট মডেল আছে যেটাতে ড্রাইভ মোডটা সম্পূর্ণ অটো মোডে অটো মোডে থাকে অটো মোডে থাকে ওকে আছে আলাদা করে আচ্ছা এইগুলো এইগুলো আছে না তো এখন আমরা আসছি আপনাদের ব্রেজাটা তো এই যে ব্রেজাগুলা এই ব্রেজাগুলা আপনাদের কত থেকে শুরু হয় আপনাদের ব্রেজা মোটামুটি 10 লাখ টাকা থেকে শুরু করে 14 লাখ পর্যন্ত আছে আছে না তো ব্রেজা যদি যদি আপনাদের মারুতির যদি আপনাদের এসইউবি নিতে চান এই এসইউবিটা নিতে পারবেন এটা খুব চলে দর্শকবৃন্দ মারুতির এই ব্রেজাটা এটা খুব চলে এবং লুকিং লুকটাও খুব একটা স্টানিং একটা লুক দেখা মানে লুক দর্শকবৃন্দ এটা এটা তো তো অনেক কালার ভেরিয়েন্ট আছে অনেকগুলো কালার আছে ডুয়েল টোনও হয় সিঙ্গেল টোনও হয় এগুলো আছে না তো এখানে ওয়াগনারও আমরা দেখছি ওয়াগনারও খুব চলে অনেক মানুষ ওয়াগনার পছন্দ করে ওয়াগনার আমাদের বরাকবিলিতে আমাদের মানে আমাদের এখানে আমাদের বরাকবিলিতে ওয়েগানার হলো সবচেয়ে লার্জেস্ট সেলিং

কাস্টমারদের প্রচুর বেনিফিট আছে এবং ফাইন্যান্সাররা যারা তারাও আমাদের মারুতি সুযোগীর পক্ষ থেকে আমাদের জৈন উদ্যোগকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই মাসে যত সহজে কাস্টমাররা আমাদের গ্রাহকরা এই মাসে যত সহজে গাড়ি কিনতে পারবেন অন্য মাসে কিন্তু ততটা সহজে আপনারা গাড়ি কিনতে পারবেন না এই মাসটা খুব ইম্পর্টেন্ট মান হ্যাঁ সব দিক দিয়ে স্কিম আছে মারুতির তরফে স্কিম ফাইন্যান্সারদের তরফে স্কিম সব মিলিয়ে খুব অল্প পয়সায় আপনার পছন্দের গাড়ি